সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বেশ কয়েকদিন ধরেই মিডিয়া পাড়ায় যে নিউজটা ভাইরাল, সেটা হচ্ছে বাকির ভাইকে নিয়ে হবে সিনেমা, এবং সিনেমায় বাকির ভাই চরিত্রে থাকবে শাকিব খান, এবং সিনেমাটির নামটাও বাকির ভাই থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া এই সিনেমাটি ডিরেক্ট করতে যাচ্ছেন ওয়াজেদ আলী সুমন, এবং তিনি নিজেই এই বিষয়টি কনফার্ম করেছেন। তবে বাকির ভাই চরিত্রে আসলে কি শাকিব খান অভিনয় করছে কি করছে না, কিংবা অন্য কেউ অভিনয় করছে কিনা, এই বিষয়ে তিনি কিন্তু এখনও মুখ খুলেননি। ইনফ্যাক্ট তিনি জানান কয়েকদিনের মধ্যে তিনি কাস্টিংয়ে অ্যানাউন্সমেন্ট দিবেন, কিন্তু এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। অন্যদিকে সূত্র মতো জানা গিয়েছিল যে বাকির ভাই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় নায়ক শাকিব খান, এবং এই ব্যাপারে শাকিব খান জানান বাকির ভাই একটা লেজেন্ডারি ক্যারেক্টার এবং কিংবদন্তি হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি এটি, এবং এখানে অভিনয় করেছিলেন আরেকজন লেজেন্ডারি অ্যাক্টর আসাদুজ্জামান নূর। এবং তিনি এটাও বলেন এমন একটি চরিত্রে যদি তিনি কাজ করতে পারেন তাহলে তার জন্য এটা অবশ্যই গর্বের বিষয়। ওয়েল, বুঝাই যাচ্ছে বাকির ভাইয়ের ক্যারেক্টার নিয়ে শাকিব খানও বেশ এক্সাইটেড। অন্যদিকে শাকিব খান হচ্ছেন বাকির ভাই, এই খবরটা রাতারাতি ছড়িয়ে যায় এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে গ্রুপে একটা মিক্সড রিয়াকশন দেখা যায়। অ্যান্ড অবভিয়াসলি বাকির ভাই ক্যারেক্টারটা সবারই অনেক পছন্দের, সো এই ক্যারেক্টার নিয়ে সিনেমা বানানো হলে সবার এক্সপেকটেশন লেভেলও কিন্তু অন্যরকম থাকবে। হ্যাঁ, এখন কার কারোর কাছে এই ব্যাপারটা ভালো লাগলেও কেউ কেউ মনে করছেন আসাদুজ্জামান নূর বাকির ভাই ক্যারেক্টারটি যেই লেভেলে নিয়ে গেছে সেটা সিনেমার পর্দায় কীভাবে ফুটিয়ে তোলা হবে সেটা নিয়ে কিন্তু সংশয় আছে। তবে অনেকেই আবার কম্প্যারিজনে স্টার্ট করে দিয়েছেন, অনেকেই চঞ্চল চৌধুরী আরফান নিশোর নাম নিচ্ছেন। তবে এই তুলনার দিক দিয়ে আরফান নিশোর নাম সবচাইতে বেশিবার নেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন আরফান নিশোর যে অ্যাটিটিউড রয়েছে, যে বডি পশ্চার রয়েছে, এবং আরফান নিশোর যেভাবে ডায়লগ ডেলিভারি দেন, ওভারঅল সব কিছু মিলিয়ে বাকির ভাই ক্যারেক্টারের জন্য আরফান নিশো পারফেক্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই অনেকেই চাইছেন বাকির ভাই সিনেমায় আরফান নিশো হোক নায়ক। এছাড়া অনেকে এটাও মনে করছেন বাকির ভাই ক্যারেক্টারটি যেই প্লে করুক না কেন ডিরেক্টর ভালো হতে হবে, ঠিক মতো যদি স্ক্রিন প্লে লেখা না হয় তাহলে যাকেই নেওয়া হোক না কেন কিচ্ছু হবে না। সো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় শাকিব খান, আরফান নিশো এবং চঞ্চল চৌধুরী এই তিনজনের মধ্যে কে বাকির ভাই ক্যারেক্টারের জন্য বেশি পারফেক্ট? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।